তুমি খাবে ইকরি? হ্যাঁ, ইকরি তো খেতেই চায়। দাও দাও, ইকরিকে লিচু দাও। এখনই না ইকরি, এখনই এই লিচু খাওয়া যাবে না। খাওয়া যাবে না? তুমি এক কাজ করো, তুমি বাড়িতে অপেক্ষা করো, আমি তোমার জন্য লিচু নিয়ে আসছি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ইকরি তাহলে বাড়িতে কি অপেক্ষা করছে? হ্যাঁ, লালে 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 লিচু খাবে, লিচু লিচু লিচু। সাংঘাতিক সাংঘাতিক ব্যাপার, কি সুন্দর আম, রসে ভরপুর। হ্যাঁ, আরে আরে, কি দারুণ আম। হালুম হালুম, তোমার গাছের আম যে মিষ্টি মিষ্টি খেতে, আর পাকা আমের গন্ধ। হ্যাঁ, দারুণ, আর কি সুন্দর রং হয়েছে, তাই না? একদম ঠিক বলেছে ইকরি, কি সুন্দর, রসে ভরপুর, টস টসে, খেতে যা দারুণ না। একবার খেলে বার বার খেতে ইচ্ছে করে, খাবে নাকি? ইকরি তো খেতেই চায়। হ্যালো, দাও দাও আম দাও। আহা ইকরি, এভাবে এখানে তো আম খাওয়া যাবে না। আম খেতে হলে তোমাকে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা? আম খেতে গেলেও অপেক্ষা করতে হবে? হ্যাঁ ইকরি, অপেক্ষা করতে হবে। তুমি বাড়িতে গিয়ে অপেক্ষা করো, আমি একটু পরে আম নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আম, এই যে এই যে, এবার এই আমটা। হ্যাঁ, অপেক্ষা অপেক্ষা অপেক্ষা। ইকরি, তোমার জন্য পেয়ারা এনেছি, আমার গাছের পেয়ারা। ইকরির জন্য পেয়ারা? দারুন দারুন দারুন। ইকরি পেয়ারা খেতে খুব পছন্দ করে। এই আশা, ইকরি এক্ষুনি খেতে চায়। দাও দাও দাও। কিন্তু আশা, পেয়ারা খেতে হলে কি ইকরিকে অপেক্ষা করতে হবে? অপেক্ষা? তা তো একটু করতেই হবে। হ্যাঁ, পেয়ারা খেতে গেলেও অপেক্ষা করতে হবে? না, খোকামিয়া বললো লিচু খেতে হলে অপেক্ষা করতে হবে, হালুম বললো আম খেতে হলে অপেক্ষা করতে হবে, তুমি বলছো পেয়ারা খেতে হলেও অপেক্ষা করতে হবে। কিন্তু আশা, অপেক্ষা কেন করতে হবে? ইকরি, এই পেয়ারাগুলো আমি এই মাত্র গাছ থেকে পেরে আনলাম। গাছের ফল সবজি সব সময় ধুয়ে খেতে হয়, কারণ এগুলোতে জীবাণু থাকতে পারে। জীবাণু থাকতে পারে? হ্যাঁ ইকরি, গাছে ফল সবজিতে ধুলোবালি পড়ে, গাছের ফলে পোকামাকড় চলাফেরা করে, এতে জীবাণু লেগে যেতে পারে। তাই কোনো ফল সবজি না ধুয়ে খাওয়া মোটেই নিরাপদ না। তাহলে তাহলে ইকরিরা কিভাবে নিরাপদে থাকবে? নিরাপদে থাকার অনেক উপায় আছে ইকরি। যেমন? যেমন ফল সবজি খাওয়ার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। হ্যাঁ, আর 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 খাবার আগে ভালো করে হাত সাবান দিয়ে ধুয়ে নিতে হবে, তারপর ধরো খাবার দাবার ঢেকে রাখতে হবে। তার মানে তুমি এখন পেয়ারাগুলো ধুয়ে ধুয়ে জীবাণুদেরকে দূর করে দেবে, তাই না আশা? শুধু ধুবই না, কোচলে কোচলে ধোবো। ও আচ্ছা, এই জন্যই খোকামিয়া আর হালুম ইকরিকে অপেক্ষা করতে বলেছে, তাই না আশা? মনে হয় সেটাই। ইকরি এবার সবকিছু পরিষ্কার বুঝে গেছে, অপেক্ষা করার দরকার ছিল তাই ইকরিকে অপেক্ষা করতে বলেছে। আশা আশা,
দাঁড়াও দাঁড়াও, ইকরিও তোমার সাথে যেতে চায়। খাওয়ার আগে ইকরিও হাত ধোবে সাবান দিয়ে কুচলে কুচলে। বাহ, এসো এসো, চলো চলো চলো। ভালো করে ধো, কুচলে কুচলে। এবার ইকরি হাত ধোবে। হয়েছে হয়েছে, চলো চলো চলো। তোমরা নিশ্চয়ই ফলগুলো আনার আগে ভালো করে কুচলে কুচলে ধুয়ে এনেছো। একদম ঠিক ইকরি, হাত কুচলে কুচলে ধুয়ে পরিষ্কার করে কেটে এনেছি। সেজন্যই তো তোমাকে অপেক্ষা করতে বললাম। হ্যাঁ, আর আমি ইকরির জন্য এনেছি পেয়ারা। আর পেয়ারাগুলো কুচলে কুচলে ধোয়া হয়েছে। ইকরি এখন সবাইকে নিয়ে এই ফলগুলো খাবে। কিন্তু শোনো, খাওয়ার আগে সবাইকে সাবান দিয়ে কুচলে কুচলে হাত ধুতে হবে। আজ বিকেলে আমার বন্ধু লিয়া আমাদের বাসায় বেড়াতে আসবে, তাই বাবা বাজার থেকে কয়েক রকমের ফল এবং সবজি নিয়ে এসেছে। আমি ফাল্গুন। ফল সবজিগুলো ধোয়ার জন্য প্রথমে আমরা তিনজন সাবান দিয়ে দুই হাত ভালো করে ধুয়ে নিলাম। বাবা বলল বাজার থেকে কেনা ফল সবজিতে নানা রকম কীটনাশক থাকতে পারে, তাই খাওয়ার আগে এগুলো পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিতে হয়। আমরা ফল ও সবজিগুলো পরিষ্কার পানিতে কুচলে কুচলে ধুয়ে নিলাম। ফল সবজিগুলো টেবিলে এনে রাখলাম। বাবা মা এক একটা করে ফল আর সবজি কাটার সময় জানতে চাইলো কোনটার কি রং, কোনটার স্বাদ কেমন। আমি সবগুলো ফল আর সবজির রং স্বাদ ঠিক মতো বলতে পারলাম। মা বাবা খুশি হলো, আমিও মজা পেলাম। দেখো দেখো, মা তরমুজটা নকশা করে কেটে কি সুন্দর একটা ঝুড়ি বানিয়ে ফেললো। বাবা গাজর, আপেল আর ক্যাপসিকাম সুন্দর করে টুকরো টুকরো করে কাটলো। আমিও থোকা থেকে আঙুর ছিঁড়ে ছিঁড়ে রাখছি। মা আনারসটা দিয়ে কি সুন্দর একজোড়া হাঁস বানিয়ে ফেললো। এরপর আমরা তিনজন মিলে কাঠিতে ফল সবজিগুলো গেঁথে তরমুজের ঝুড়িতে সাজিয়ে রাখলাম। দরজা খুলে দেখলাম আমার বন্ধু লিয়া চলে এসেছে, সাথে ওর বাবা মা। আমরা ওদের বসালাম, গল্প করতে শুরু করলাম। তারপর আমি তরমুজের ঝুড়ি আর মা আনারসের হাঁস এনে অতিথিদের সামনে রাখলাম। লিয়া হাঁস দেখে খুব মজা পেল। তারপর সবাই মিলে ফল আর সবজি খেলাম। কি যে ভালো লাগছে! হেলিকপ্টার ওড়াতে কত মজা, কত মজা! হলো এই হেলিকপ্টারটা পড়ে গেল। যা বাবা, রিমোটটা তো কাজ করছে না, মনে হচ্ছে ব্যাটারি শেষ হয়ে গেছে। না, ভারী মুশকিল হলো তো। চলে এসেছে চলে এসেছে, তোমার নীলমোষ বন্ধু, মুশকিল আসানকারী ক্রোভার। বলো রায়া, কি
সমস্যা? গ্রোভার, হেলিকপ্টার উড়াতে গিয়ে বেড়ার ওই পারে পড়েছে, এদিকে রিমোটটাও কাজ করছে না। সমস্যা হলো হেলিকপ্টারটা আনতেও পারছি না। ছোট হোক বড় হোক, মুশকিল আসানকারী গ্রোভারের কাছে কোনো সমস্যাই সমস্যা না। চলো দরজা দিয়ে ভেতরে ঢুকি। হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি। এই গ্রোভার থামো থামো, ভেতরে ঢোকা যাবে না। এই যে দেখো চিহ্ন। এটা কিসের চিহ্ন? এই চিহ্ন মানে এখানকার কোনো কিছু ধরা যাবে না, ছোঁয়াও যাবে না। মনে হচ্ছে বাগানে কীটনাশক দেয়া হয়েছে, আর যাতে কেউ ভেতরে না ঢুকে তাই সাবধান করে দেয়া হয়েছে। কিন্তু এটা তো গাছদের বেড়ে ওঠার জায়গা, কীটনাশকের না? গ্রোভার, নার্সারিতে বা জমিতে কীটনাশক দেয়া হয় যাতে ক্ষতিকর পোকামাকড় গাছগুলোকে খেতে না পারে। কিন্তু আমাদের কীটনাশক থেকে সব সময় দূরে থাকতে হবে। তাই তো, আমার ছোট্ট মগজ বলছে আমাদের নার্সারির ভেতরে ঢোকা একদম নিরাপদ না। চলো দূরে যাই। কিন্তু আমার হেলিকপ্টার? ভাবছি, আর পেয়েও গেছি, দূর থেকে তোলার ব্যবস্থা করতে হবে। এক মিনিট। গ্রোভার, শোনো বিজলি, আমাদের তোমার সাহায্য দরকার। হ্যাঁ, তুমি এই যে বেড়ার ওপর দিয়ে উড়ে গিয়ে ওই যে হেলিকপ্টারটা একটু এনে দেবে। না না গ্রোভার, বিজলিরও ওখানে যাওয়া ঠিক হবে না, নার্সারিতে কীটনাশক দেয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু বিজলি তো আর ওই চিহ্ন দেওয়া দরজা দিয়ে যাবে না, ওই যে বেড়ার ওপর দিয়ে উড়ে যাবে। না গ্রোভার, কীটনাশক মনে হয় পুরো নার্সারিতেই দেয়া আছে, আমাদের সবার নিরাপদ থাকতে হবে। ও আচ্ছা, বিজলি আসার জন্য ধন্যবাদ। হেলিকপ্টারটা আনার জন্য আমরা কেউই ভেতরে যেতে পারবো না, দূর থেকেই যা করার করতে হবে। আসছে। এই যে রায়া, দূর থেকে হেলিকপ্টার তোলার ব্যবস্থা চলে এসেছে। এটা দিয়ে কি হবে? এছাড়া আর উপায় কি? চেষ্টা করতে দাও। চলো চলো। এই হেলিকপ্টার, ওঠো ওঠো বলছি। মনে হচ্ছে এইভাবে হবে না, দড়ির মাথায় বড়শির মতো কিছু একটা লাগবে। বড়শি? সেটা যেন কি? বড়শি লোহার তৈরি, এই যে এই রকম বাঁকানো একটা জিনিস। ও, লোহার তৈরি বাঁকানো জিনিস। লোহার তৈরি বাঁকানো জিনিস, রায়া এটাই কি বড়শি? তুমি তো এটার কথাই বলেছিলে। এটা বড়শি না, তবে তবে মনে হচ্ছে এটা দিয়ে সমস্যা সমাধান হবে। গ্রোভার কি যে বললে, দেখতে হবে, চেষ্টা করি। হেলিকপ্টারটা তো দেখছি মাছের মতো লাফ দিয়ে বাঁকানো লোহাটাকে ধরে ফেললো। এই হেলিকপ্টার, উঠে এসো উঠে এসো। সমস্যার সমাধান হয়ে গেছে গ্রোভার, ধন্যবাদ। কিন্তু রায়া, একটা জিনিস আমার মাথায় ঢুকছে না। কি? হেলিকপ্টারটা লাফ দিয়ে এই লোহার মধ্যে আটকালো কিভাবে? ওটা চুম্বক গ্রোভার, চুম্বক যে কোনো লোহার মতো ধাতব জিনিসকে টেনে নেয়। হেলিকপ্টারটা ধাতব জিনিস দিয়ে বানানো। কি চমৎকার একটা সমাধান করে ফেললাম, কিন্তু কিভাবে করলাম কিছুই বুঝলাম না। আমি খুব খুশি, এবার ব্যাটারি সমস্যাটা সমাধান করতে হবে। অবশ্যই, কিন্তু কিভাবে ব্যাটারি সমস্যা সমাধান করতে হবে তা মুশকিল আসানকারী গ্রোভার জানে না, কিন্তু বের করে ফেলবো। চলো। ইকরি বলছে শোনো, ভাবনা নেই কোনো, দেখে নাও আজকের বর্ণকি, হেসে খেলে বলো আজকের বর্ণটা বলো। এসো বন্ধুরা বলো দিয়ে হাত তালি, এসো মজা করে বলো দিয়ে হাত তালি। চিনে নাও, দেখে নাও, বর্ণটা কি? চিনে নাও বর্ণটা কি? বলো এটা কোন বর্ণ? অনুসার। আজ সবাই মিলে বলো হেসে খেলে।
চলে এসেছি তোমাদের প্রিয় বন্ধু ইকরি, আর ইকরি এখন লিখবে আজকের বর্ণ অনুস্বর। বন্ধুরা তোমরাও ইকরির সাথে লিখতে চাও? বাহ, দারুন দারুন, শুরু করো। প্রথমে ইকরির সাথে শূন্য আঙুল তোলো। এই যে এখান থেকে ইকরি প্রথমে বং 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 করে আঁকলো গোল গোল রসগোল্লা। তোমরাও আঁকো বন্ধুরা রসগোল্লার মতো গোল গোল। এবার এই রসগোল্লার নিচে একটা মরিচের মতো দাগ টেনে দিল ইকরি, আর হয়ে গেল রং ঢং বং বং চমৎকার বর্ণ অনুস্বর। হই 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 হই। বন্ধুরা ইকরির সঙ্গে আবার লেখো আজকের বর্ণ অনুস্বর। বন্ধুরা তোমাদের সাথে নিয়ে রং ঢং অং অং বং বং টান দিয়ে ইকরি লিখে ফেললো আজকের বর্ণ অনুস্বর। ধন্যবাদ তোমাদের অং অং বং বং খং খং গং গং ঘং ঘং রং চং পং পং।